কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। ও এইভাবে একা একা যাচ্ছে। কিসের টেনশন করছো বলো তো মামা? আমি একা একা স্নান করতেও পারি, একাতে আবার খেতেও পারি। তবে আর খাওয়ার পর কাজগুলো কে করে দেবে? মুখও আমি একা একা ধুয়ে নিতে পারি। আর পটির পর ওটা আমি ম্যানেজ করে নেব। ম্যানেজ করে নেবি মানে তুই কি টিস্যু ইউজ করবি নাকি? আচ্ছা তুমি এত টেনশন কেন করছো এটাই তো আমি বুঝতে পারছি না। ম্যাম যাচ্ছেন তো, এতগুলো বাচ্চা নিয়ে যাচ্ছে, ওনার তো একটা রেসপন্সিবিলিটি আছে নাকি? বাবা একবারে ম্যামের ফ্যান হয়ে গেছো, আগে থেকেই সব জেনে বসে আছো তুমি। তোমার যদি অত টেনশন থাকে তা তুমি যাচ্ছ না কেন সাথে? আর এই রাবণের সংসারটা কে সামলাবে? আয়ুষ, সোমা, তারপর এই যে আরেকজন, কি করবে জানো? আচ্ছা ঠিক আছে, কেন সব বাজে কথা বলে সময় নষ্ট করার সময় আমাদের নেই, গোছানো হয়ে গেছে বা চলো। শোনো না, রাতে কটায় ফিরবে? এখন অব্দি বাড়ি থেকে এক পা বাইরে দিলাম না, এর মধ্যে কটায় ফিরবে? আমি কি কাজকর্ম করবো না করবো না আমায় পরিষ্কার করে বলো তো, নাকি আমি ওনার মতো বাড়িতে বসে বাপদাদার পয়সায় খাবো আর লটারির টিকিট কাটবো, কবে বড়লোক হয়ে যাবো?